हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। 6 December 2020 करेंट अफेयर्स निये एलाम। आजकेर क्लासे तुम्हादेर जोन्नो करेंट अफेयर्सेर प्रश्न आछे मोट 16टा। प्रत्येकटा प्रश्नेर साथे साथे एक्स्ट्रा फैक्ट स्ट्रैटेजिके बैकग्राउंड बोले देबो, जेमनटा प्रत्येक दिनई बोले दिए थाकि। तोमरा भिडियोटा स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखो। क्लास भालो लागले लाइक करो और चैनले नतून हये थाकले सबस्क्राइब करो। ओके, आर तोमरा जारा आगे क्लासगुलो देखे निते पारोनी अथवा आरेकबार देखे निते चाओ, तादेर जन्य डेस्क्रिप्शन बक्से डेली कारेंट अफेयार्स एर प्लेलिस्ट लिंक देवा आछे, सेखान थेके अनायासे तोमरा आगे क्लासगुलो देखे निते पारो। आर डेस्क्रिप्शन बक्से आछे फेसबुक ग्रुप, ह्वाट्सएप ग्रुप और टेलिग्राम चैनल लिंक, सेखान थेके तोमरा जयेन हये जेते पारो। ठीक आछे, আর একটা কথা তোমাদের আমি আগেও বলেছি আবার বলছি যে নভেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ তৈরি হয়ে গেছে, তোমরা অনেকেই নিয়ে নিয়েছো। আরও যদি কেউ নিতে চাও ডিসক্রিপশন বক্সে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা ফলো করো। ওকে, তাহলে চলো বন্ধুরা আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো আমরা দেখে নিই। ক্লাসের শুরুতেই দেখে নেব 5 December তোমাদের হোমওয়ার্কের জন্য যে দুটো প্রশ্ন দিয়েছিলাম সে দুটো প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, ভারতে সংবিধান দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে 26 November। 26 November পালিত হয় সংবিধান দিবস। 1949 সালে 26 November গণপরিষদ দ্বারা আনুষ্ঠানিকভাবে সংবিধান গৃহীত হয়েছিল। এই দিনটিকে স্মরণীয় রাখতে সংবিধান দিবস পালন করা হয়। তাহলে উত্তর হচ্ছে 26 November। আর 2 নম্বর প্রশ্ন ছিল, ন্যাশনাল মিল্ক ডে কবে পালিত হয়? এই প্রশ্নের উত্তরও 26 November। 26 November পালিত হয় ন্যাশনাল মিল্ক ডে। ভারতের শ্বেত বিপ্লবের জনক ডক্টর ভার্গিস কুরিয়েনের জন্মবার্ষিকীকে স্মরণ করে প্রতি বছর জাতীয় দুগ্ধ দিবস পালন করা হয়। 2014 সাল থেকে এই দিনটি প্রত্যেক বছর পালিত হয়ে আসছে। এই দুটো প্রশ্ন তোমাদের হোমওয়ার্কের জন্য ছিল, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। এবার আমি সঠিক উত্তরদাতাদের নাম বলে দেব। প্রথম সঠিক উত্তরদাতা হচ্ছে মিশন মাহাতো, মৃন্ময় ঘরামি, তাপস পাল, শিবু কামিলা, সজল দাস, পাপিয়া দাস। তোমরা প্রত্যেকে দুটো প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো। আজকের ক্লাসেও তোমাদের জন্য হোমওয়ার্কের দুটো প্রশ্ন আছে, তবে সেটা কি আমরা শেষে দেখব। এখন আমরা দেখে দেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। চলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, ভারতে নৌবাহিনী দিবস পালন করা হয় কবে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 4 ডিসেম্বর পালিত হয় নৌবাহিনী দিবস। অপশন বি। এবছরের থিম হচ্ছে ইন্ডিয়ান নেভি কমব্যাট রেডি, ক্রেডিবল অ্যান্ড কোহেসিভ। চিফ অফ নেভাল স্টাফ হচ্ছে অ্যাডমিরাল করমবীর সিং। ইন্ডিয়া নেভি ফাউন্ডেড 1950 সালে 26 জানুয়ারি, 1950 26 জানুয়ারি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখে নেব। 2 নম্বর প্রশ্ন, 2020 সালে ফরচুন ইন্ডিয়া দ্বারা প্রকাশিত 500টি ভারতীয় কোম্পানির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কোন কোম্পানি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 500টি ভারতীয় কোম্পানির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। প্রথম স্থানে দেখো 1 নম্বরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, 2 নম্বরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, 3 নম্বরে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, 4 নম্বরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 5 নম্বরে আছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখে নেব। 3 নম্বর প্রশ্ন, ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দ্রুততম 12,000 রান সম্পূর্ণ করলো কোন ক্রিকেটার? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিরাট কোহলি। অপশন সি। এই মাইলস্টোন সম্পূর্ণ করেছেন তিনি মোট 242টি ইনিংসে। সচিন টেন্ডুলকার এই মাইলস্টোন সম্পূর্ণ করেছিলেন 300টি ইনিংসে। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, উত্তরাখণ্ডে গ্রামীণ অঞ্চলে 5-স্টার পোস্টাল স্কিম লঞ্চ করলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সঞ্জয় ধত্রে। তিনি বর্তমানে কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী। পরবর্তী প্রশ্ন 5 নম্বর, কোটাক ওয়েলথ হুরুন ধনী মহিলা তালিকায় 2020তে কে শীর্ষস্থানে রয়েছে?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রোশনি নাদার মালহোত্রা, ইনি শীর্ষস্থানে রয়েছেন, অপশন সি। রোশনি নাদার মালহোত্রা এইচসিএল টেকনোলজি চেয়ারপারসন পদে নিযুক্ত আছেন। দ্বিতীয় স্থানে আছেন কিরণ মজুমদার শাহ, তৃতীয় স্থানে আছেন ইউএসভি চেয়ারপারসন লীনা গান্ধী তিওয়ারি। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কোন হাইকোর্টে অতিরিক্ত 10 জন বিচারপতি নিয়োগ করা হলো? কোন হাইকোর্টে অতিরিক্ত 10 জন বিচারপতি নিয়োগ করা হলো? মাদ্রাজ হাইকোর্ট, অপশন সি, অপশন সি। প্রধান বিচারপতি অমরেশ্বর প্রতাপ শাহী, মোটো কি? মোটো হলো ট্রুথ অ্যালন ট্রাম্পস। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, দেশের সেরা পুলিশ স্টেশনে তকমা পেল নংপক শেখমাই পুলিশ স্টেশন, এটি কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটি মণিপুরে অবস্থিত, অপশন সি। এই পুলিশ স্টেশনটি দেশের মধ্যে সেরা পুলিশ স্টেশনের তকমা পেল। মণিপুরের রাজধানী ইম্ফল, মুখ্যমন্ত্রী নংথোম্বান বীরেন সিং, রাজ্যপাল নাজমা হেপতুল্লা। পরবর্তী 8 নম্বর প্রশ্ন দেখব, সম্প্রতি কোথায় 9th ইন্টারন্যাশনাল স্যান্ড ফেস্টিভ্যাল শুরু হলো? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উড়িষ্যাতে শুরু হলো 9th ইন্টারন্যাশনাল স্যান্ড ফেস্টিভ্যাল। এখানে সারা ভারতে প্রায় 70 জন স্যান্ড আর্টিস্ট অংশগ্রহণ করবে। উড়িষ্যার পুরী জেলার কোনারকে চন্দ্রভাগা সৈকতে আন্তর্জাতিক স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বখ্যাত বালু শিল্পী এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপক সুদর্শন পট্টনায়ককে এই উৎসবের প্রধান কিউরেটর নিযুক্ত করা হয়েছে। পুরস্কার প্রাপক হবে, হ্যাঁ, বিশ্ববিখ্যাত বালু শিল্পী এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপক সুদর্শন পট্টনায়ককে এই উৎসবের প্রধান কিউরেটর নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত মির্জা ফারুল্লাহ খান জামালি কোন দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পাকিস্তান, অপশন এ। 2002 সালের 23শে নভেম্বর থেকে 2004 সালের 26শে জুন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে বহাল ছিলেন। মৃত্যুকালীন বয়স 76 বছর। রাজধানী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, মুদ্রার নাম পাকিস্তানি রুপি, বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, নিজের সম্পূর্ণ ক্যারিয়ারে 750টি গোল করে রেকর্ড গড়লেন কোন ফুটবলার? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তিনি একজন পর্তুগিজ ফুটবলার। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, কোন সোশ্যাল মিডিয়া আগামী বছর জানুয়ারি মাসে লিব্রা নামক ডিজিটাল কারেন্সি লঞ্চ করতে চলেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফেসবুক। ফেসবুক আগামী বছর জানুয়ারি মাসে লিব্রা নামক ডিজিটাল কারেন্সি লঞ্চ করতে চলেছে। ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ, হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 12 নম্বর প্রশ্ন, ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কাকে নিয়োগ করা হলো? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কুলদীপ হন্ডুকে নিয়োগ করা হলো ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে, অপশন এ। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, কোন দিনটি ইন্টারন্যাশনাল ডে অফ ব্যাংক হিসেবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 4 ডিসেম্বর, অপশন বি। 4 ডিসেম্বর পালিত হয় ইন্টারন্যাশনাল ডে অফ ব্যাংক, 2019 সাল থেকে এই দিবসটি পালিত হয়। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, আইসিসি টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের র্যাঙ্ক কত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অপশন সি, 3rd। ভারতের র্যাঙ্ক কত? 3rd, 3 নম্বর আছে ভারত আইসিসি টি টোয়েন্টি ক্রিকেটে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম স্থানে আছে ইংল্যান্ড, দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া,
আইসিসি ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, হেডকোয়ার্টার দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস। গঠিত হয় 1909 সালে 15ই জুন, 111 বছর আগে। চেয়ারম্যান হচ্ছে গ্রেগ বার্কলে আর সিইও হচ্ছে মনু সাউনি। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 15 নম্বর প্রশ্ন। কোন দেশ 2030 সাল পর্যন্ত সমস্ত পেট্রোল যান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জাপান। জাপান 2030 সাল পর্যন্ত সমস্ত পেট্রোল যান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, অপশন এ। জাপানের রাজধানী টোকিও, জাপানের মুদ্রা ইয়েন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। পরবর্তী প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন দেখে নেব। কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব মৃত্তিকা দিবস হিসেবে পালিত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 5th ডিসেম্বর প্রত্যেক বছর বিশ্ব মৃত্তিকা দিবস হিসাবে পালিত হয়। সারা বিশ্ব জুড়ে মাটির প্রয়োজনীয়তা ও গুরুত্ব প্রচার করার জন্য এই দিনটি প্রতি বছর পালিত হয়। 2002 সালে বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন IUSS, পরে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার অনুমোদন লাভের পর প্রতি বছর 5 ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের 16টা প্রশ্ন। এবার আমরা দেখে নেব কোশ্চেন অব দ্য ডে। কোশ্চেন অব দ্য ডেতে প্রতিদিনের মতো তোমাদের জন্য 2টো প্রশ্ন রেখেছি হোমওয়ার্কের। তোমরা এই 2টো প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট সেকশনে জানাবে। 1 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক ঘূর্ণিঝড় নিভার নামটি দিয়েছে কোন দেশ? 2 নম্বর প্রশ্ন, ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কে? এই 2টো প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? 2টো প্রশ্নই তোমাদের আমি পড়িয়ে দিয়েছি। এবার আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। চলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল ডে অফ পার্সনস উইথ ডিসএবিলিটিস এই দিনটি পালিত হয় কবে? এই দিনটি পালিত হয় 3rd ডিসেম্বর, আর এবারকার থিম ছিল হচ্ছে নট অল ডিসএবিলিটিস আর ভিজিবল। আচ্ছা, দিনটি পালিত কে করে? ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি দ্বারা প্রতি বছর এই দিনটি পালিত হয়। ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা হয় 1945 সালে, হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, বর্তমানে ডিরেক্টর জেনারেল হচ্ছে অ্যান্টোনিও গুটেরাস, আর 1992 সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে। 2 নম্বর প্রশ্ন, কোন বলিউড অভিনেতা পেটা ইন্ডিয়া পার্সন অব দ্য ইয়ার 2020 পুরস্কারে সম্মানিত হলেন? এক্ষেত্রে উত্তর হচ্ছে জন আব্রাহাম। পেটার ফুল ফর্ম হচ্ছে পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস। আচ্ছা, পেটা গঠিত হয় 1980 সালের 22শে মার্চ, হেডকোয়ার্টার হচ্ছে ভার্জিনিয়া, ইউনাইটেড স্টেট। ওকে, পরবর্তী 3 নম্বর দেখে নেব। কোন ফুটবলার 18তম গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড 2020 জয়লাভ করলেন? ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তিনি একজন পর্তুগিজ ফুটবলার, একটু আগেই বললাম, আর 2003 সাল থেকে এই পুরস্কারটা প্রদান করা হচ্ছে। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় বুরেবি নামটি দিয়েছে কোন দেশ? এক্ষেত্রে উত্তর হচ্ছে মালদ্বীপ। বুরেবি নামটি দিয়েছে মালদ্বীপ, আর বুরেবির অর্থ হচ্ছে কালো ম্যানগ্রোভ। পরবর্তী প্রশ্ন দেখে নেব। মহারাষ্ট্রের প্রথম শিশু বান্ধব থানার উদ্বোধন করা হলো কোথায়? এক্ষেত্রে উত্তর হচ্ছে পুনেতে। পুনেতে প্রথম শিশু বান্ধব থানা উদ্বোধন হয়। 6 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম দেশ হিসেবে ল্যাবরেটরিতে প্রস্তুত মাংস বিক্রির অনুমতি দিল কোন দেশ? সিঙ্গাপুর। সিঙ্গাপুরের রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি, মুদ্রার নাম সিঙ্গাপুর ডলার। ওকে, আর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে হালিমা ইয়াকুব। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, সম্পূর্ণ নভেম্বর মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? 1.05 লক্ষ কোটি টাকা। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, কলকাতার মাঝেরহাট ব্রিজের নতুন নাম কী রাখা হলো? নতুন নাম হচ্ছে জয় হিন্দ ব্রিজ, আর ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে 636 মিটার। নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 9 নম্বর,
ওড়িশা হিউম্যান রাইটস কমিশন OHRC এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কোন বিচারপতি? বিজয় কৃষ্ণ প্যাটেল। 10 নম্বর প্রশ্ন, ছত্তিশগড়ের নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে? অমিতাভ জৈন। ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর, বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল আর রাজ্যপাল অনুসুয়া উইকি। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, কোন বলিউড অভিনেতা ইয়াহু ইন্ডিয়ার তথ্য অনুযায়ী ইয়াহুজ মোস্ট সার্চড পার্সন অফ 2020 হলেন? এক্ষেত্রে উত্তর সুশান্ত সিং রাজপুত। তিনি 2020 সালে জুন মাসে প্রয়াত হন, তার শেষ ছবি ছিল দিল বেচারা। 12 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশ জলবায়ু সতর্কতা জারি করলো? হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন আর নিউজিল্যান্ডের মুদ্রা হচ্ছে ডলার। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর, 2021 সালের প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি কে থাকবেন? বরিস জনসন, ইনি হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তিনি 2021 সালের প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হিসেবে থাকবেন। আর 1993 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর ভারতের প্রধান প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসেবে এসেছিলেন। তারপরে এই আরেকজন ব্রিটিশ প্রধানমন্ত্রী আসছেন 2021 সালে। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, কোন রাজ্য পরপর ষষ্ঠবার অঙ্গদানে দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান পেল? এক্ষেত্রে উত্তর তামিলনাড়ু। তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই, রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত, মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে পালানিসামি। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, সম্প্রতি কোথায় দেব দীপাবলি মহোৎসব আয়োজিত হলো? এক্ষেত্রে উত্তর হচ্ছে বারাণসী। বারাণসীতে আয়োজিত হলো দেব দীপাবলি উৎসব মহোৎসব, আর এখানে অংশগ্রহণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 16তম প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, কোন রাজ্য 2030 সাল পর্যন্ত এইডস সম্পূর্ণরূপে নির্মূল করার কথা ঘোষণা করেছে? এক্ষেত্রে উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ 2030 সালের মধ্যে এইডস সম্পূর্ণরূপে নির্মূল করবে। তো মধ্যপ্রদেশ সম্পর্কে কতগুলো যোজনা কালকেই বলে দিয়েছিলাম, আজ আর বলছি না। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। ক্লাসটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, একটু কষ্ট করে শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিংক, সেখান থেকে তোমরা প্রয়োজন মতো তোমাদের ক্লাসগুলো দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে নভেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের PDF তোমরা কীভাবে কিনবে তার ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশন ফলো করে তোমরা PDFটা কালেক্ট করতে পারো। ওকে, তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।